প্যানেল গুলো সাজানো দেখেছিলাম। ক্রিয়েট নিউ নিয়ে নিলাম, যে কোনো একটা নিয়ে নেই, আর্ট এন্ড ইলাস্ট্রেশন, ওকে থাকুক এটাই। ওকে, একটা ডকুমেন্ট চলে আসলো, ওরে অনেক লম্বা। তো এগুলা আমরা কিভাবে ইরেজ করেছিলাম, এরকম করে টেনে কেটে দিয়েছিলাম, তাই না? টেনে টেনে কেটে দিয়েছিলাম। উপরে লক্ষ্য করতে হবে যে এসেনশিয়াল ক্লাসিক আছে কিনা। তারপরে জাস্ট টেনে মাউস দিয়ে ড্র্যাগ করছি আর কেটে দিচ্ছি, মাউস দিয়ে ড্র্যাগ করছি আর কেটে দিচ্ছি, সবগুলোই কেটে দিচ্ছি। কেন কেটে দিচ্ছি? হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি, আমরা সুন্দর করে আর কি সাজানোর জন্য। কারো যদি নোংরা আবর্জনার মধ্যে থাকতে ইচ্ছা করে তো রাখতে পারো, কোনো সমস্যা নেই। মানে মনে করে যে ওগুলো থাকুক, সময় নষ্ট করার দরকার নাই। কিন্তু একবার করলেই, অ্যারেঞ্জটা একবার করে নিলেই কিন্তু আমাদের দেখতে একটা সৌন্দর্য লাগবে, এই জন্যই লাগবে, এই জন্যই আমরা করে নিলাম। এটা হলো, এটাকে কেটে দিলাম। ক্যারেক্টার, প্যারাগ্রাফ, ক্যারেক্টার ছিল, প্যারাগ্রাফ ছিল, ট্রান্সফর্মের এখন দরকার নেই আপাতত। অ্যালাইন, পাথ ফাইন্ডার, আর একটা ছিল কি, কালার, কালারটা নিয়ে আসি। ডান, এইগুলো আমি সবাইকে আনতে বলছিলাম, পাঁচটা জিনিস। ওকে, নেক্সট, এইটা হচ্ছে আমাদের আঁকাআঁকির জন্য যে পেজটা আমরা নিছি, সেটা এই যে দেখা যাচ্ছে সাদা, আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, মানে কতটুকু প্রিন্ট আউট হবে সেটাই হচ্ছে এই এতটুকু জায়গা, সাদা জায়গাটা যে দেখা যাচ্ছে এটাই। হ্যাঁ, ক্যানভাসের মধ্যে তো এই জায়গাটা কোথায়, আমরা কিভাবে মাপ করব যে এতটুকু জায়গা, সেটা হচ্ছে আমাদের এই টুল বারের মধ্যে দেখব। এটা তো প্রথম দিনই দেখিয়েছিলাম যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আমাদের লম্বা হয়ে যাবে সবগুলো টুল। আবার যদি আমরা এখানে আরেকবার ক্লিক করি তাহলে দুই কলামে হয়ে যাবে। এইখানে নিচে দেখবা আর্টবোর্ড টুল লেখা আছে, হয়ে যাবে। এইখানে নিচে দেখবা আর্টবোর্ড টুল লেখা আছে, শিফট ও, আর্টবোর্ড টুল। আর্টবোর্ড মানে হচ্ছে আমরা যেখানে আর্ট করব ওই জায়গাটার কনফিগারেশন, কতটুকু জায়গা দখল করে আছে, এই জায়গাটার নাম হচ্ছে আর্টবোর্ড। হ্যাঁ, তো এখানে যদি আমরা ক্লিক করি দেখো এতটুকু জায়গা সিলেক্ট হচ্ছে, আর্টবোর্ড ওয়ান লেখা আছে, তাই না? আমরা এরকম করে যদি আরো আর্টবোর্ড নিতাম তাহলে আরো অনেকগুলো আর্টবোর্ড কিন্তু দেখা যেত। এখানে আছে একটা আর্টবোর্ড, আবার আমরা যদি আরো কয়েকটা আর্টবোর্ড নিতাম, কন্ট্রোল এন নেই, দেখো ওখানে টু দিয়েছিলাম, এখানে দুইটা আর্টবোর্ড কিন্তু দেখা যাচ্ছে। এরকম করে আমাদের যদি আরো লাগে আর্টবোর্ড তাহলে কিন্তু আমরা আরো অনেকগুলো করতে পারবো। আবার যদি পাঁচটা নেই, এই যে নিউ এ গেলাম, নিউ এ গিয়ে আমরা আর্টবোর্ডটা বাড়িয়ে দিতে পারি, তিন চারটা দিলাম, চারটা থাকলো। এবার ওরিয়েন্টেশনটা আমরা প্রস্থ বরাবর এটাতে সিলেক্ট করলাম, এবং চারটা আর্টবোর্ড হবে, আমরা চারটা পেজ নিব, চারটা পেজ আঁকবো যদি আমাদের কখনো দরকার হয়, সেক্ষেত্রে আমরা এরকম করে বাড়িয়ে নিতে পারি। এই যে চারটা চলে আসলো, তিনটাই কিন্তু আলাদা আলাদা ডকুমেন্ট। এইখানে চারটা পেজ আছে, এইখানে আছে দুইটা পেজ, আবার এইখানে আছে দুইটা পেজ, প্রথমে যেটা নিয়েছিলাম। আবার এইভাবে না নিয়ে আমরা আবার আর্টবোর্ডটাকে কপিও করতে পারি, কিভাবে দেখো, এই যে এখানে যে আর্টবোর্ডটা লেখা আছে, এখানে একবার ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যে আর্টবোর্ড ওয়ান, আর্টবোর্ড ওয়ান যে সিলেক্ট হয়েছে এটাকে আমরা কপি করতে পারি। আমরা অল্টার কিটা চেপে ধরে, যদি মাউসের কার্সরটা চেপে ধরে ডান পাশে নিয়ে যাই তাহলে আরেকটা কপি হয়ে গেল, আর্টবোর্ড দুইটা কপি হলো। এরকম করে আমাদের যতগুলো দরকার আর্টবোর্ড আমরা ততগুলো কিন্তু কপি করতে পারবো। আবার আমরা সবগুলোকে সিলেক্ট করে শিফট বাটন প্রেস করেছিলাম, সিলেক্ট করার সময় শিফট শিফট বাটন প্রেস, অল্টার বাটন প্রেস করে আমি নিচে ড্র্যাগ করলাম। এখন এতগুলো আমাদের আর্টবোর্ড হয়ে গেল, এতগুলো পেজে আমাদের কিন্তু প্রিন্ট আউট হবে। আমরা যদি প্রিন্ট আউট করি এই জায়গাগুলোতে প্রিন্ট আউট হবে, চারটা জায়গা, এই সরি আটটা জায়গায়। তো এভাবে করে আমরা তো পেজ নিতেই পারি, আর্টবোর্ড নিতে পারি, আমাদের যতগুলো আর্টবোর্ড দরকার ততগুলো আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করব। আর্টবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করে একটা আর্টবোর্ডকে জাস্ট কিবোর্ডের ডিলেট বাটনটা প্রেস করলাম, ডিলেট হয়ে গেল। এখান থেকে আমরা আর্টবোর্ডটাকে সাইজ আবার রিসাইজও করতে পারবো, কিভাবে, উপরে দেখা যাচ্ছে উইথ, ডাব্লিউ ফর উইথ, ভ্যালু 8.5 দেওয়া আছে, এটা হচ্ছে লিগাল পেজের সাইজটা, আর হাইট দেওয়া আছে 11। এখান থেকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, 5:5 যদি দিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাবে একটা স্কোয়ার সাইজের আর্টবোর্ড, স্কোয়ার সাইজের আর্টবোর্ড, স্কোয়ার সাইজের আর্টবোর্ড। আমরা মানে ভিতরেও চেঞ্জ করতে পারবো,
ঠিক আছে আবার আর্টবোর্ডের আমরা নামও দিতে পারবো এখান থেকে আর্টবোর্ডের নাম যদি দেই ডে 4 এন্টার ডে 4 নামের একটা আর্টবোর্ড আমাদের তৈরি হয়ে গেল আবার এটা তো একোয়ার টাইপের আছে আবার যদি আমরা একটু বাড়িয়ে নেই এটাকে 7 করে দেই এন্টার এখন এটা কি হয়ে আছে দেখো ল্যান্ডস্কেপ মানে প্রস্থ বরাবর হয়ে আছে আবার আমরা যদি পেজের মতো লম্ব বরাবর করতে চাই তাহলে আমাদেরকে এইখানে যদি আমরা একবার ক্লিক করে দেই তাহলে পোর্ট্রেট সাইজ হয়ে যাবে হরিজন্টাল আর ভার্টিক্যাল যেটাকে বলে হ্যাঁ আমরা তার মানে ওইখানে প্রিসেটে যেতে হবে না আমাদের এখানে গিয়ে প্রিসেটে যেতে হবে না আমরা এখান থেকেও আর্টবোর্ডটা চেঞ্জ করতে পারবো মানে আমাদের কোন সাইজের পেজ দরকার সেটা আমরা এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারবো এটা হচ্ছে কি নাম এই টুলটার নাম কি টুলটা যে দেখলাম সেই